ওকে, আজকে ওর আগের ভিডিও থেকে কন্টিনিউ করব। সো বেসিক্যালি আজকে প্লেয়ারটা অ্যাড করবো, যাতে প্লেয়ারটা ড্র করা যায়। সো লাস্ট ভিডিওতে আমি কোন পোজিশনে ছিলাম, এই পর্যন্ত ম্যাপটা ছিল। এখন আমার একটা প্লেয়ার লাগবে। সো প্লেয়ারটা ঘেরে গার্ডগুলো দিয়ে নিই। অ্যাকচুয়ালি এখানে একটা কথা আছে, প্লেয়ারের স্ট্রাকচারে আমি কি কি চাই, একটা প্লেয়ারের পজিশন চাই, আর আমার ম্যাপটা লাগবে। কেন ম্যাপটা লাগবে? কারণ ম্যাপের মধ্যে প্লেয়ারের, আপাতত এক কাজ করি, আপাতত জাস্ট পজিশনটা নিই। ইন্টিজার পাঁচ এক্স, অ্যাকচুয়ালি 7x, ইন্টিজার ওয়াই, ডিস্ট্রাক্টর, আর একটা রাখবে রেন্ডার। প্লেয়ার স্ট্রাকচার, অ্যাকচুয়ালি আমি প্লেয়ারটা বাটন প্রেস করলে শুধু আপডেট করব। ওকে, আরো কয়েকটা ফাংশন লাগবে। অ্যাকচুয়ালি আমি আরেকটা জিনিস চিন্তা করতেছিলাম, আমার টপ ডাউন যে ম্যাপ, অ্যাকচুয়ালি এই রেন্ডারটা আসলে কনস্ট্যান্ট হওয়ার কথা, বিকজ রেন্ডারে কিছু চেঞ্জ হবে না। অ্যাকচুয়ালি আরেকটা জিনিস করি, টপ ডাউনে লেটস মেক দিস রেন্ডার কনস্ট্যান্ট। ওকে, একটা জিনিস ভিডিও রেন্ডারটা কনস্ট্যান্ট করতে দ্য কোড শুড ওয়ার্ক ফাইন। অ্যাকচুয়ালি এটা আমি কমিট করে রাখি, স্ট্যাটাস লেস অ্যাড ইনক্লুড টপ ডাউন সোর্স, টপ ডাউন মেক রেন্ডার কনস্ট ফর টপ ডাউন। এটা হচ্ছে কমেন্ট। আর প্লেয়ারটা এফ অ্যাকচুয়ালি চেক প্লেয়ার, প্লেয়ারে যেটা দেবে ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই,
virtual auction will not do anything. Okay, renderer. What are you gonna do is just draw একটা rectangle draw করব. So we need relief for that. Can I relief টা include করি? So I'm going to draw a rectangle. Position X, position Y. Player width and height the lag. So let's actually create that. Const int player width. Actually, I'm player width k rectangle 16 pixel and high. Player width and I just tied it 16 width and height icon. সো আমি এখানে কনস্ট্যান্টটাকে কল করতে পারি, সো এখানে আর একটা কালার লাগবে, সো দিস কেস রেড. ওকে, সিমেক জানে না, সো সিমেককে বলতে হবে যে আমি প্লেয়ার অ্যাড করছি. ওকে, সো অ্যাকচুয়ালি আমি এখানে সবসময় ফরওয়ার্ড ডিক্লারেশন করে পয়েন্টার দেই, কারণ আমি হেডার ফাইলে ইয়ে রাখতে চাই না, টুল রাখতে চাই না, কিন্তু এটা আসলে লং রানে আই থিঙ্ক আপাতত থাক. বাট সো উই হ্যাভ দিস অন অ্যাকচুয়ালি স্ক্রিনে এটা ডাইরেক্ট একটা জায়গায় রাখলে সুন্দর বসে, সেটা হচ্ছে উইন্ডো উইথ -100, উইন্ডো হাইট -100. ওকে, আচ্ছা ভালো কথা. সো
ওকে, আমার এখানে প্লেয়ারটা আছে এখন। ওকে, এখন যেটা করবো, রেন্ডার প্লেয়ার, আমি প্লেয়ারকে মুভমেন্ট অ্যাড করতে হবে। মুভমেন্ট অ্যাড না করলে নয়তে পারবো না। ফর দ্যাট প্লেয়ার ডট এইচে কয়টা ফাংশন লাগবো? ওয়াইট আপ ডাউন অ্যাকচুয়ালি লেফট সোর্স ফাইলে যদি দেখি আমি প্লেয়ারটাকে, দিস ইজ এ ব্যাড ওয়ে টু ডু, বাট আপাতত আমি এটা লেখা এটা কনস্ট্যান্ট হার্ড কোড করে দেখতেছি। এটা দিলাম ডাউন, দিলাম অ্যাকচুয়ালি ডাউনে যেটা প্লাস হবে। এখানে হবে লেফট, লেফটের ক্ষেত্রে এক্স আর এটার সাথে মাইনাস, রাইট। ওকে, এখন এই হ্যান্ডেল ইভেন্টে কিছু কথা, এই বাটন, এই ইভেন্ট গুলা চেক করবো, যদি যে বাটনটা প্রেস হয় সে অনুযায়ী আমি প্লেয়ার এটা আপডেট করবো। সো রে কাস্টের ক্ষেত্রে, রে লিভের ক্ষেত্রে ইটস কি টাউন, রাইট? কি টাউন কি হচ্ছে আমার ডাব্লিউ, তাহলে আমি এখানে বলবো প্লেয়ার আপ। এটা হচ্ছে টাউন, হচ্ছে লেফটের জন্য হবে প্লেয়ার লেফট, আর রাইটের জন্য হবে, সি রাইট। সো আমি যদি এটা রান দিই, গো টু বিল্ড মেক, ওকে, মুভমেন্ট আসছে। এখানে যেটা করতে হবে, এখানে একটা কাজ আছে, আমি আগে অ্যাড করি, এখন যেটা করব, আমার এখানে একটা প্লেয়ার স্পিডের কনস্ট্যান্ট লাগবে, বিকজ প্লেয়ার একটা নির্দিষ্ট স্পিডে মুভ করবে। আমি স্পিডটা কত দিছি, ওকে, লেটস সে প্লেয়ার ইট 100, ওকে ওকে, প্লেয়ার স্পিড হচ্ছে 100। এখন একটা লোড গেট কারেন্ট ডেল্টা,
স্পিড। গেট কারেন্ট ডেল্টা স্পিড, এটা হচ্ছে রিটার্ন প্লেয়ার স্পিড, এটা আমার কনস্ট্যান্ট ইনটু গেট গেট টাইম এটা গেট ফ্রেম টাইম, রাইট ফ্রেম টাইম, এটা আমার একটা FPS না হলে আবার এক যে ডিভাইসের পাওয়ার বেশি ওই ডিভাইস ফাস্টও বেশি। সো এটা হতে এখন যেটা হবে আমি এখানে বলবো গেট কারেন্ট সব কারেন্ট ডেল্টা স্পিড, এখন যদি আমি এটা বিল্ড করি এখন ডেল্টা স্পিডে কাজ করতেছে, ওয়েট অ্যাট ডেল্টা স্পিড, ওকে একটু জিনিস চেক করি। ওকে আচ্ছা, এখন হচ্ছে আমি আসল কাজটা করবো, আমার রেট আপডেট করব, বিকজ আমি আই নিড টু ইউজ এ রে, কারণ রেটা ধর দিলে আমি বুঝতে পারবো কোনটা কত দূরে আমার। সো এর মধ্যে একটা কথা আছে, রেটা কাজ করার জন্য আমার যেটা লাগবে আমার রিয়ে লাগবে টপ ডাউন মেনুটা লাগবে প্লেয়ারের মধ্যে। সো আই ক্যান অ্যাকচুয়ালি সে স্ট্রাক টপ ডাউন মেনু, টপ ডাউন মেনু, সরি টপ ডাউন মেনু, টপ ডাউন ভিউ, ওকে প্লেয়ার এটা চাবে, এমন প্লেয়ারকে আমি এটা দিব। কারণ টপ ডাউন ভিউতে প্লেয়ারের ম্যাপটা আছে, আমার টপ ডাউন ভিউটা। এখন প্লেয়ার যখন রে কাজ করবে, আপডেট রে আমার মানে ফাংশনের নাম হচ্ছে আপডেট রে, বাট এটা কনস্ট্যান্ট হবে না, কারণ সো আমি যদি কোডটা লিখি এখানে আপডেট এর লজিকটা কি, লজিকটা হচ্ছে ম্যাপটা আমি ট্র্যাক করব এখানে,
আই থিঙ্ক আমার বেশি করে হচ্ছে আমি রেটা ইউজ করব, একটা রে হিট করবে বিন্দু থেকে, আমি যদি রান করি। সো আমার এই মিডিয়াল পয়েন্ট থেকে রে করবে, এটা যেখানে কুথা লাগবে ওইটা হচ্ছে আমার ওয়াল, কারণ আমি ট্র্যাক করবো যে আমার কত দূরে ওয়াল আছে, এই কারণে রে ড্রেসিং করে, রে কাস্টিং, রে কাস্ট করে, যে আমি এটা রে এখান থেকে কাস্ট করবো, এটা যদি হিট করবো এটা আমার ওয়াল, কিন্তু কোথায় ওয়াল আছে এটা তো আমি জানি, এটা আমার টপ ডাউন ভিউ যা জানে, কারণ ওখানে আমি সেভ করছি। সো আমি এখানে কিছু শর্টকাট আনবো, আমার কয়েকটা জিনিস লাগবে, ফিল্ড অফ ভিউ লাগবে, ফিল্ড অফ ভিউ হচ্ছে আমার এম পাই বাই হচ্ছে 3 পয়েন্ট এফ, ফিল্ড অফ ভিউ হচ্ছে আমার এটা। এখন এটা লাগবে ফ্লোট স্টার্টিং প্লেয়ার FOB স্টার্টিং অ্যাঙ্গেল, ইটস নট নেসেসারি অ্যাঙ্গেল, কিন্তু এটা এখানে করছিল আমি এখান থেকে ওই টিউটোরিয়ালটা DC526F, মানে এটা থেকে স্টার্ট হবে, এটা আমার অ্যাঙ্কেল থেকে শুরু হবে। সো এই দুইটা থাকাতে আমার কয়েকটা কনস্ট্যান্ট এসে পড়ছে, আমি এখন যেটা করব, আমার জিনিস লাগবে আমার একটা রিয়াক্ট, মানে রিয়াক্ট বলে রেক্ট্যাঙ্গেলের উইথ আর হাইট কত, কারণ আমি এখানে বেসিক্যালি ওয়ালগুলো ড্র করছি, ওগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার উইথ অ্যান্ড হাইট। সো FOV অ্যাকচুয়ালি ডোন্ট নিড, এক মিনিটটা আমি আগে মেন লজিকটা লিখি, ইফ ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, আই ইজ ইকুয়াল টু টপ ডাউন ভিউ উইথ আই প্লাস ইকুয়াল টু 1 ফ্লোট অ্যাঙ্গেল, অ্যাঙ্কেলটা হবে প্লেয়ার্স স্টার্টিং অ্যাঙ্গেল মাইনাস FOV বাই 2 প্লাস FOV মাল্টিপ্লাই বাই আই বাই টপ ডাউন ভিউ উইথ, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। সো এই অ্যাঙ্গেলটা দিয়ে আমি কত দূরে রেটা ফেলো, এখানে আমি আরেকটা কনস্ট্যান্ট দিই, দিলাম রে ডিস্টেন্স, দিলাম 80, সো ফ্লোট আর 0 পয়েন্ট রে
ডিস্টেন্স আর প্লাস ইকুয়াল টু 0.0f। ওকে, আমি এখানে কমা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমি করুন। ওকে, বেসিক্যালি এক্স এন্ড ওয়াই, ইন্টিজার এক্স হবে পজিশন এক্স প্লাস আর টু কস সাইন হবে। এটা বেসিক্যালি ছোটবেলায় কবারে ভূত স্যার সাইনের যে সূত্র ছিল লম্বভাজক অতিভুজ ওইটা, কিন্তু এই ডিস্টেন্সগুলোকে আবার নর্মালাইজ করতে হবে, কারণ এটা আমার এরের ভিত্তিতে আমি চেক করব। এটার নিয়ম হচ্ছে এটাকে নর্মালাইজ করার জন্য আমার রেক্টেঙ্গেলের উইথ আর হাইটটা লাগবে, রেক্ট উইথ। ওকে, মানে বেসিক্যালি এই পয়েন্টটা আমার গ্রিড বা 2D টপ ডাউন ভিউর ওই দিস ইজ মিস্টেক, এখানে আমি 2D ঘুরছি কেন, 1D কেন, ইট শুড বি 2D। ওকে, আমি একটা জিনিস প্রিন্ট করি এখানে, করলাম এখানে আপডেট রেকর্ড করলাম। ওকে, উই আর হ্যাভিং দিস প্রবলেম, কারণ প্লেয়ার টপ ডাউন ভিউ নেয়, আমি প্লেয়ারকে কিছুই দিই নেই, সে চিল্লাচ্ছে, তো তাকে দিতে হবে। ওকে, স্ট্রিম আমাকে এই ভ্যালু গুলো দিচ্ছে রে, মানে এই এই পিক্সেল গুলো দিয়ে যাচ্ছে, কিন্তু এই পিক্সেল গুলো তো আমি বুঝবো না যে এই পিক্সেলে ওয়াল আসছে কিনা, এটাকে আমাকে গ্রিডে আনতে হবে, কারণ এটা আমি জানি 16x16 গ্রিড কিভাবে জানি, কারণ আমি কোডের প্রথমে লেখা দিছিলাম কনস্ট্যান্ট যে প্লেয়ার উইথ প্লেয়ার, এই যে রিয়্যাক্ট পার কাউন্ট, রিয়্যাক্ট পার কাউন্ট, এটা হচ্ছে পার রোতে 16টা, পার হাইতে 16টা, কিন্তু আমি এখানে 1D-তে করছি, এটাকে আগে 2D বানাতে হবে, নাহলে হবে না। এটা বেশি কোন লাগার কথা না, আমি একটা জিনিস কাজ করি, লেটস অ্যাকচুয়ালি চেক উইথ। কিসে কাজ করতে হবে বেসিক্যালি, আমার এখানে তো কোনো কাজ নেই, ঠিক আছে, অলদো এখন তারা কমপ্লেন করেছে ভাই এটা কি করতেছো, সো আমি এখানে স্টেটি ভেক্টর হচ্ছে আমার রো, আর এটা রোতে যাবে, মানে প্রত্যেকটা রো ফিল হচ্ছে, আর রোটা যখন ফিল আপ হয়ে যাবে এই রোটা আমার রেক লিস্টে যাবে। এবার ঠিক আছে, এখন এই রেন্ডারে যেটা করতে হবে,
রো ফর ওয়েট, ওকে এখন ঠিক আছে। রেক ডেটা সো বেসিক্যালি একই জিনিস, খালি রো ওয়াইজ যাচ্ছে। নাও যদি আমি এটা প্রিন্ট করি, সেটা ঠিক আছে, ইটস ফাইন। আমি একটা জিনিস, আরেকটা জিনিস চেক করাই, যে আমি যদি পুরা এখন সাইজটা চেক করি, এটা প্রিন্ট না করে এখন যদি আমি ডাইমেনশনটা চেক করি, উইল সি যে টপ ডাউন ভিউ ক্লিক লিস ডট সাইজ শুড বি 16x16, 16x16। সো আমি ঠিক আছে, আমার সাইজটা হচ্ছে 16x16। সো এখন বেসিক্যালি আমার পুরা ম্যাপটা এখানে আছে, কারণ আমি পুরা রিয়্যাক্ট রেকটেঙ্গেলটা এখানে নিয়ে আসছি, রাইট? কারণ আমি পুরো 2D এরিয়াটা এটার ভিতরে। এখন আমাকে এই ডিস্টেন্সটাকে নর্মালাইজ করে দেখতে হবে, এটা এটার ভিতরে কোথায় পড়ে রেক্টেঙ্গুলার রেঞ্জে, কোন রেক্টে। এখন আমি লুপ চালায় রেঞ্জ চেক করতে পারি, যে সবগুলো রেক্টে যাব, এক্স ওয়াই জি ওই রেক্টের রেঞ্জের মধ্যে এই এক্স ওয়াই ভ্যালু আছে কি না। বাট এটা করলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ ডিফিকাল্ট হলে ইজিয়ার, কিন্তু কমপ্লেক্সিটি বেড়ে যাবে, তাহলে দেখা যাবে স্লো হয়ে গেছে। বেটার অ্যাপ্রোচ হচ্ছে এটা একবারে 2D করলে আমি একটা হ্যাশ ম্যাপের মতো ইউজ করতে পারবো, যে কিটা ইউজ করে আমি এটা, এখন আমি দেখবো যে এটা কোন কিতে পারে, ওরা যে ডিস্টেন্স আছে, আমি তো এক্স ওয়াইটা প্রিন্ট করছিলাম, এটা কোথার মধ্যে পড়ে। এটা বাইর করার জন্য আমার যেটা করতে হবে, এটা আমি একবার বাইর করলেও হয়, আমি এটা প্লেয়ারে ভেরিয়েবল রাখতে চাই না, কারণ এটা প্লেয়ারের অংশ না। অলদো এটা আর্গিউ করা যাবে যে টপ ডাউনের অংশ, টপ ডাউনের ভিতরে রাখলে তো হয়। এক কাজ করি, টপ ডাউনের ভিতরে রাখি, অ্যাকচুয়ালি বেটার নেম ইজ সেল, আর সেল হাইট টপ ডাউনের ভিতরে এটা থাকলে
এটা সেট করবো এখানে। সো আমি এটাই কিন্তু আমার সেল উইথ আর সেল হাইট, আমি যে সেল উইথ হাইট আছে এটা আমি এখন প্লেয়ারে যা ইউজ করব। সো আমি জানি সেল উইথ ইজ ইকুয়াল টু টপ ডাউন ভিউ সেল উইথ সেল হাইট, ওকে। সো এখান থেকে আমি বলতে পারি কলাম ইন্ডেক্স হচ্ছে এক্স বাই সেল উইথ, কারণ যদি এটা মনে কর সেল আমার যদি হয় একটা সেল 16, তার সেল এটা উইথ সেলটা উইথটা যদি হয় 32, মানে এখন যেটা আছে তার পজিশন যে 32, আমাদের দুইটা আছে, প্রথম এক্স অ্যাক্সিসে সেকেন্ড আছে। থিঙ্ক অ্যাবাউট ইট, মেকস সেন্স। আর এটা হচ্ছে র ইন্ডেক্স হবে y by cell height, okay. So আমি এটা চেক করতে পারি চলে। এখন আমি যদি ভ্যালু গুলো চেক করি, কল কল ইন্ডেক্স স্পেস কল হাইট, ফিল করি সেখানে একটা একটা এখন রেঞ্জের বাইরে নেই। আগে কিন্তু অনেক বড় ব্যালেন্স ছিল, এখন ভাগ করো তো এটা আমার এখন জাস্ট ইজি হয়ে গেছে। এখন আমি চেক করব যে আমার এটা ভ্যালুটা কি। ভ্যালুটা হচ্ছে টপ ডাউন ভিউ রিলিজ, না নাম কি ছিল, রিয়াক্ট লিস্ট। আসলে এখানে এটা হচ্ছে আমার রো, সো রো হবে রো ইন্ডেক্স, তারপর হবে কলাম ইন্ডেক্স, যেটা আমার কলাম হচ্ছে এক্স, রো হচ্ছে ওয়াই। সরি আমি এটা কি করলাম, ডট ভ্যালু। এখন ভ্যালু যদি খালি না হয়, ভ্যালুটা আমি ডেটা লিস্টে ভরবো, অ্যাকচুয়ালি একটা জিনিস আমার একটা ডেটা টাইপ লাগবে। এখানে ইফ ভ্যালু ইজ নট ইকুয়াল টু, আমি একটা জিনিস বল এখানে, এটা খেয়াল করলে বোঝা যাবে। ম্যাপ অন ডেক্সটি আমি রেটা কাজ করতেছি, সাপোজ আমি এই জায়গায়
এখান থেকে রেকাস্ট করলাম, রেকাস্ট করলাম এখান থেকে রেকাস্ট করলাম উপরে, খালি 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 খালি, এই যে নট ইকুয়াল টু ভ্যালি ইজ নট ইকুয়াল টু স্পেস, এম্পটি স্পেস নট ইকুয়াল স্পেস এখানে হবে, তার মানে এখানে ব্রেক করবে, তার মানে আমি হিট করছি, আর বাকিগুলোতে এটা ফলস হবে আমার 15 এই লাইনটা। তো এটাই আমি চেক করতেছি যে যতক্ষণ পর্যন্ত কিছু হিট করবে না, এখানে এখানে হিট করছে, এই ভ্যালুটা মানে হিট করছে, ভ্যালু ইজ নট ইকুয়াল টু এম্পটি স্ট্রিং, তার মানে কিছু একটা আছে। সো ব্রেক, আর যদি ব্রেক না হয় এখানে, তার মানে এখানে আমার পিক্সেল ডেটা, এই পিক্সেল ডেটাটা আমি সেভ করব, কিন্তু এটা সেভ করার আগে আমি ডেটা টাইপে ধরার জন্য একটা ডেটা টাইপ বানাতে হবে। সো আমি ডেটা টাইপস যাই, লেটস ক্রিয়েট এ স্ট্রাকচার, রে ডেটা, রে ডেটাতে কি লাগবে আমার, এক্স ওয়াই, এক্স এন্ড ওয়াই, আর তো কিছু অ্যাকচুয়ালি আর কিছু নিট হাইট দুই, এটা ইনাফ রেডেটার জন্য। আচ্ছা একটা কনস্ট্রাক্টরটা লিখি, নাহলে আবার ম্যানুয়ালি সেট করতে হবে, ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই। ওকে, সো আমার কাছে এখন রে ডেটাটা আছে, যে ডেটা টাইপ আছে আমি এটা ইউজ করবো। আমাদের আরেকটা জিনিস লাগবে, কারণ রিয়েলিস্ট যেটা করবো, যখনই আমি আপডেট করব এখানে রে ডেটা লিস্টটা, ক্লিয়ার করে নিব, কারণ আগেরটা আবার অ্যাড হবে। এখানে যা যেটা করব, আমার এখানে আমি খালি রে ডেটাটা অ্যাড করবো, তো এখানে আছে রে ডেটা লিস্ট ডট পুশ ব্যাক রে ডেটা এক্স না ওয়াই। ওকে, আর লাস্টে যেটা করব এখানে বলবো যে ফর রে ডেটা ইন পাইথনে নেই, রে ডেটা লিস্ট ড্র পিক্সেল রে ডেটা ডট এক্স ওয়াই, আর এখানে আমি কালার দিলাম ফর নাও, লেটস সে ইয়েলো। ওকে, ও আমি উল্টা ক্যালকুলেট উল্টা দিয়ে দিচ্ছি, ওয়েট ওয়াইট হবে মাইনাস, ওকে এটা সামনে রে করেছে কিন্তু এর রেটা আপডেট হচ্ছে না, এর কারণ হচ্ছে আমি এটা একবারই কল করে, আমি যখনই প্লেয়ার মুভ করে
তখন এইটা একটু কল করব। তাহলে আমি এখানে দিতে পারি আপডেট রে, আপডেট রে, আপডেট রে, আপডেট রে। ওকে, আমি যদি এখন রান করি, ইটস মুভিং এখানে। যেন ওয়াল হিট করে তখন ড্র করে না, কিন্তু ওয়াল থেকে বাইরে আসলে ড্র করতেছে। ওকে, কাস্টিং প্লেয়ার কাস্ট রে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই কাস্টিংটা একটু সাইড আসতেছে, কারণ এটা একটু সাইড আসতেছে, কারণ এটা আমি এখান থেকে ক্যালকুলেট করা শুরু করছি কোঅর্ডিনেট থেকে। এটাকে আমি একটা মাঝখানে নিয়ে বসে আছি। এটার জন্য যেটা করতে হবে, আমি সেন্টার এক্স ইকুয়াল টু পজিশন এক্স প্লাস, আমি জানি প্লেয়ারের উইথ কত, প্লেয়ারের উইথ বাই টু, অ্যাকচুয়ালি এটা ফ্লোটিং পয়েন্টই, প্লেট উইথ বাই ইন্টিজার। সেন্টার এক্স লেস, এটার বদলে ইউজ করি সেন্টার এক্স, আগে থেকে সেন্টারে আসছে আর মাঝখানে হচ্ছে। ওকে, কাস্ট দ্য রে ফ্রম দ্য প্লেয়ার্স, ফ্রম প্লেয়ার সেন্টার। ওকে, আরেকটা জিনিস করব, এটা আমি প্লেয়ারটাকে লিমিট করতে চাই, কারণ এখন এটা হচ্ছে প্লেয়ার বাইরে চলে যেতে পারে। আমি এটা চাই না, এটা বাইরে যাক। সো আমি এখানে আরো দুইটা ভেরিয়েবল দিব, ইন্টিজার ম্যাক্স এক্স, ইন্টিজার ম্যাক্স ওয়াই। ইটস বেসিক্যালি আমার লিমিট এক্স ম্যাক্স ওয়াই। ওকে, ও
ওকে, এখন ম্যাক্সি লিমিট যেটা আছে, আমি যেটা করব যে ইফ পজিশন ওয়াই ইজ বেটার আর ইকুয়াল টু ম্যাক্স ওয়াই রিটার্ন, এটা আপের ক্ষেত্রে, ও আপের ক্ষেত্রে উল্টো হবে, সরি, বিকজ নিচে তো কমে, জিরো হবে, এটা জিরো। আর এখন কি লিমিট দিতে হবে, সো যদি লিমিট দেই, লিমিটটা দিব আমার, ওয়েট আ মিনিট, আমার তাড়াতাড়ি করে লিমিট দেওয়ার দরকার নেই, বিকজ আই হ্যাভ টপ ডাউন ভিউ। ভুল হয়েছে এখানে, এমন দরকার নেই এটা, যাই ম্যাক্স এক্স এক্স ওয়াই সো আমি তো এখানে বলতে পারি যে ম্যাক্স এক্স ইকুয়াল টু টপ ডাউন ভিউ ডট উইথ আর ম্যাক্স ওয়াই, সো দিস ইজ দ্য কোড দ্যাট উইল টেল, এখানে আরো কি হচ্ছে, ও আচ্ছা আমি যদি এটা দিই, সো ইট উইল রান, দেখি এখানে একটা কাহিনী হবে, সো এখন এটা এটা লিমিটেড হয়ে চলে যায়, আমি পরে এটা বাড়বে না, এক কোণে যাক, মানে এটা একবার ওই বিন্দুতে কর্নারে চলে যায়, এটা হচ্ছে প্রবলেম, সো এটা ফিক্স করার জন্য এটা সুন্দর হবে, কারণ বিন্দুগুলো শুরু হয় লেফট সাইড থেকে, আমি অ্যাকচুয়ালি এটা কিন্তু ঠিক আছে, অ্যাকচুয়ালি ম্যাক্স এক্স এন ওয়াই দরকার নাই, ফ্লেয়ার হাইট, তাহলে এটা যদি দেই,
এবার ঠিক আছে, আর এটা হচ্ছে ডাইনে, ডাইনেটা ভিতরে ঢুকে যাচ্ছে, এইটা ঠিক করব। এটা যেটা করতে হবে মাইনাস প্লেয়ার উইথ, এক্সকিউজ মি। ওকে, আজকে এটুকুই থাক। ওকে, থ্যাংক ইউ, কত